আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো রমজান মাস এসে পড়েছে, তো আজকের ব্লগটি থাকছে রমজান উপলক্ষে কি কি করবো সেই ভিডিওটা। তো আশা করছি আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে একটা আনকমন রান্না করবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো পাঙ্কাশ মাস অনেক সময় কিন্তু তরকারি দিয়ে রান্না করে খাই, আজকে কিন্তু অসাধারণ একটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি পাঙ্কাশ মাস কিন্তু তরকারিটা রান্না করছি, মানে মুরগির মাংস রান্না করবো, যে মশলা দিয়ে সেই মশলাই দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজে তেলে ভেজে নিচ্ছি, তারপর এখানে তেজপাতা আর গরম মশলা আর দারচিনি এগুলো দিয়ে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ কষানোর পরে এখানে আদা রসুন দিয়ে দিলাম, তারপর হলুদ পাকি মরিচ পাকি পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নিব। তারপর আমি পাঙ্কাশ মাছগুলো দিয়ে দিব। আর পাঙ্কাশ মাছের তরকারি এভাবে রান্না করে খেয়ে, এইভাবে যদি এই মাছটা রান্না করি খেতে খুবই মজার হয়। আর পাঙ্কাশ মাছের যে গন্ধটা সেটা থাকে না। তো অনেক সময় কিন্তু লেবু পাতা দিয়ে আমরা মুড়িঘণ্টা রান্না করে থাকি, আর আজকে কিন্তু রান্না করছি অন্য রকমভাবে। তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ কষানোর পরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব, তারপর এটাকে কী করবো। তো আমাদের সাথেই থাকেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা কিন্তু আমি আজ এত দূর আসতে পেরেছি, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো কমেন্টে অবশ্যই জানাবেন। তো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে এটা কুসুন দিয়ে এখন ভেঙে দিচ্ছি। তো এটা ভেঙে মুড়িঘণ্ডার মতোই রান্না করব। তো তরকারি রান্না হয়ে গেছে। এখন নামানোর আগে সামান্য পরিমাণ একটু জিরা ফাঁকিটা দিয়ে দিলাম। তো জিরা ফাঁকি দেওয়ার পরে আবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপরে তরকারিটা নামিয়ে ফেলবো। তো রান্না হয়ে গেছে। তো তরকারিটা খুবই স্বাদ হয়েছে, একটু লবণ টেস্ট করছিলাম, তো এটাই বললাম খুবই মজা হয়েছে। আর অনেকেই পাঙ্কাশ মাছ খেতে চায় না, একটু গন্ধ লাগে এই কারণে। আর এভাবে যদি মুড়িঘণ্টার মতো রান্না করে দেয় তাদের সামনে, তারা বুঝতেই পারবে না যে এটা পাঙ্কাশ মাছের মুড়িঘণ্টা। আর ভেজিটেবল রান্না করবো, এটা নিরামিষ বলে। এখানে গাজর, আলু, পেঁপে আর সিমের বিচি, ক্যাপসিক্যাম এগুলো দিয়ে এখন সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করার সময় কিন্তু সব মশলা দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা, হলুদ পাকি, মরিচ পাকি আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে সবজিটা সিদ্ধ করে নিব। তারপর তেলে এটা বাগার দিয়ে নিব। তো তেলে বাগার দিয়ে নিলাম। যখন বাগার দিয়েছিলাম সে এখানে কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর পাঁচফোড়ন দিয়ে তেলে ভেজে নিয়েছি। তারপর এখন এটা কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ফেলবো। রিমা জসিমরা আমাদের বাসা আজকে ইফতার করবে, তো আজকে ইফতার করে ওরা চলে যাবে, রাতের বেলা খাবে না। তো ইফতারের আয়োজনে করছি। আর জারিন আর রাফি খেলা করছে, আর দোলনা দিয়ে খেলা করছে। দাও জারিনকে বসে দাও। আরে দে বসে দে, দেখছো না পাবি। হাই গাইস, জারিন এখন দোলনা খাচ্ছে। গাইস দাঁড়া দাঁড়া, টাকা দিও না। হ্যাঁ আকাশে উড়ে যাওয়ার উড়ে যায়। জারিন এখন দোলনা খাচ্ছে। পরে পরে জারিন আগে দোলনা খাক। সাদের ডেলিং এর পাশ দিয়ে কিন্তু রড বের হয়ে আসলো, সেখান দিয়ে আমার আব্বা এই রশি দিয়ে দোলনা বানিয়ে দিছে, তার বুদ্ধি দিয়ে তার হাতিদের দোলনার ব্যবস্থা করে দিছে। জারিন কেমন লাগছে? ভালো লাগছে? কি করবে আপনি? কি করবে ও দেখে দিবা দিতে ইফতারি টাইম হয়ে গেছে। তো এইবার রোজার মাসে কিন্তু ইফতারি বানাই না, দোকান থেকে কিনে আননি। তো এখানে শশা কুচি করে নিয়েছি, আর পুদিনা পাতা লবণ, তারপর টমেটো কুচি আর লেবু কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ সবগুলো এখন মাখিয়ে নিচ্ছি। তো মাখি একটা সালাদ তৈরি করলাম। তো এই সালাদ কিন্তু বেগুনির ভিতরে দিয়ে খেলে খুবই মজা হয়। তো আমি কিন্তু এভাবে খেতে অনেক পছন্দ করি, যখন ইফতারি টাইম হয় তখন আমি বেগুনের ভিতরে এই সালাদ দিয়ে তারপরে খাই, আর মুড়ি মাখানোটা একটু কমই খাই। এভাবে আমার এভাবে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার দেখা দেখি সুমন আফ্রিদি আমার আব্বা ওনারাও খায়, ওনারাও পছন্দ করে। তো তাদের জন্য বানাই, বেশি করে বানাই। তো হয়ে গেল বেগুনির ভিতরে সালাদ। তো যারা বেগুনি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে সালাদ ভিতরে দিয়ে বেগুনিটা ট্রাই করে খেতে পারেন।
খুবই মজা লাগবে। নারিনে কি করতেছে? নারিনে সরল বানাতেছে। আজকের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।